যে সমস্ত মুসলমান ভাই এই একটা কাজ করেন, বুখারীর একটা হাদিস দ্বারা তারাবির নামাজ বলেন আট রাকাত, কথাটা সঠিক না। এটা আপনি যদি যেই হাদিসটা শুনেছেন অথবা আপনি যেই সমস্ত বক্তাদের মুখ থেকে শুনেছেন, তারা আপনাকে একটা ধোঁকা দিচ্ছে, আপনি ধোঁকাটা নিজে বুঝেন নাই। শুধু হাদিস থেকেই নজর দিলে আপনি ধোঁকাটা বুঝবেন যে তারা কিভাবে একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন। বুখারীর হাদিস দ্বারা তারা একটা ধোঁকার আশ্রয় নিয়েছেন। আমি হাদিসটার অনুবাদটা পড়ে আপনি নিজেই বুঝবেন যে এটা যে কি পরিমাণ ধোঁকা আপনাদেরকে দিচ্ছে, যারা এরকম নেটের মধ্যে এরকম হাদিস পাইয়া আট টাকা ফরি চলে যাইতেন। হ্যাঁ, তবে কথা বুঝেন, আমি শুরুতে মাসালা বলেছি তারাবির নামাজ বিশ রাকাত আল্লাহ নবীর আমল। কোনো ব্যক্তি যদি আপনি যদি অক্ষমতার কারণে না পড়েন আট রাকাত পড়েন, কেউ আপনাকে বাধ্য করার অধিকার রাখে না। তবে যেহেতু এটা আমার জন্য সবচেয়ে দামি একটা আমল, আমার উচিত হলো বিশ রাকাতেই পড়া। কষ্ট তো হবে, কষ্ট কোন কাজে নেই? এমন কোনো কাজ আছেন ভাত খাইতেও তো কষ্ট, কি বা ভাতে ডেরে গিয়ে পা হাতে ডেরে গিয়ে প্লেটে নেন, এটারে মাখা লাগে, এরপরে উঠানোর আগে মুখে ঢুকান লাগে, এই শুকনো শুকনো ঢোকে না, এটার লগে আপনি ধরেন তরকারি জোর লাগে, কত কিছু মিশ্রণ লাগবে, কোনটার মধ্যে পরিশ্রম নেই? এমন কোন কাজ করেন মুসলমান যে এই কাজটার মধ্যে পরিশ্রম নাই? এমন কোন কাজ আছে যেটার মধ্যে পরিশ্রম নাই? এই জন্য আমি হাদিসটা পড়তেছি, একটু খেয়াল করে শুনেন যে মানে কিভাবে একটা ধোঁকা দেয় আপনাদেরকে দেয়। এটা বুখারি শরীফের 1147 নম্বর হাদিস, 2013 নম্বর হাদিস, 3569 নম্বর হাদিস। এটা বুখারি শরীফের হাদিসটা কিভাবে আপনাদেরকে একটু ধোঁকা দেয় ধোঁকাটা কতদূর আগে বুঝিলেন। হাদিসটা হচ্ছে সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান শরীফের মধ্যে আল্লাহ নবীর নামাজ কেমন ছিল, আল্লাহ নবীর নামাজ কেমন ছিল? এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসাবাদ করা হলো, রমজান মাসে আল্লাহ নবীর নামাজ কেমন ছিল? এবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেছে, বুঝিলেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি, আল্লাহ নবী রমজান মাস এবং রমজান মাস ছাড়া অন্য 11 মাসে তিনি বৃদ্ধি করতেন না নামাজকে, আলা ইহদা আশারা রাকাতান, 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না। উত্তরটা বোঝেন, আল্লাহ নবী রমজান মাস এবং রমজান ছাড়া বাকি 11 মাস, রমজান হলো 12 মাসের এক মাস, আরও কয় মাস আছে? এটা আর বিধে অনেকে কচেতেন না, আরবেন নি কত সিকুলি জানেন, আরবি মাসটিও তো হারেন না, কত সিকুলি জানেন, কত কতার মাইল ফেস জানেন, কিন্তু যেটা দরকার সেটা তো জানেন না। ছেলেরা শুধু শিখান স্যাটারডে সানডে মানডে টুইসডে উইডনেসডে, কিন্তু এটা কর না, মোহরম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাতিউল জামাতিউস সানি রজব শাহবান রমজান শাওয়াল জুলকাদ জুলহাজ, এটা শিখান না, শিখানো জাগা মতো টেট্টা পাইবেন জাগা মতো। তা আল্লাহর নবীর আমলের জবাব দিচ্ছেন কিভাবে, উত্তরটা বোঝেন, জিজ্ঞাসা করছিল কোন নামা কোন মাসের নামাজের হিসাব জানতে চাইছে আর কোন মাসের, উত্তর দিতে কি রমজানে দিচ্ছেন না রমজান ছাড়া, কথা বোঝেন, রমজান ছাড়া না রমজান শুধু রমজানের, রমজান ছাড়া আরো বাকি 11 মাসের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী রমজান মাস এবং বাকি 11 মাস 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না।
11 রাকাতের অধিক নামাজ অর্থাৎ রমজানও 11 রাকাত পড়তেন রমজানের বাইরে কথা বুঝছেন নি রমজানও 11 রাকাত রমজানের বাইরে 11 এখন এই হাদিসের আবার ভাঙে কেনে কো 8 রাকাত হলো তারাবি 3 রাকাত হলো 3 রাকাত কি বিতির আচ্ছা আপনারা কোন রমজান মাসে যদি 8 রাকাত তারাবি হয় তাহলে আল্লাহর নবীর আমলে দেখেছে রমজান মাসে না বাকি 11 মাসে রো তাহলে বাকি 11 মাসে তারাবি 8 রাকাত ন এটার দ্বারা যদি সাব্যস্ত হয় তারাবি 8 রাকাত কেন কি শুধু রমজান মাসের আমলের কথা কইছে না বাকি 11 মাসে রো তাহলে আবার বাকি 11 মাসও তো তারাবি 8 রাকাত ন কি বুঝেন না কথা রমজান মাসে যদি এই হাদিসের দ্বারা 8 রাকাত তাহলে এটা তো শুধু রমজানের কথা কোন বাকি 11 মাস হচ্ছে তাহলে পরে শাওয়ালেও তো তারাবি কয় রাকাত 8 রাকাত না মুহররম কয় রাকাত সফরও 8 রাকাত তারাবি কি রমজান ছাড়া আর আছে নি না তা আপনারা এই কথাটা হাদিসটার অর্থটা কয় দেয় এটাও কত বুঝবেন না ইহসান কিভাবে প্রতারণা করে এটার দ্বারা এটা কি এটা একটা স্পষ্ট এটা ইমাম বুখারী কিতাবু তাহাজ্জুদ একটা অধ্যায়ের মধ্যে হাদিস দেন অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তো তাহাজ্জুদের নামাজ কি শুধু আল্লাহর নবী একটাই পড়তেন না সব সময় সব সময় এটা তাহাজ্জুদের নামাজ আট রাকাত তাহাজ্জুদ পড়ছেন অধিকাংশ সময় বেশ কম আছে অধিকাংশ সময় আট লান নবী আট রাকাত তাহাজ্জুদ পড়ছেন তিন রাকাত বিতির পড়ছেন তাহাজ্জুদে লাগাই দিছে অন্য বিতিরের লগে তারাবির লগে এই তাহাজ্জুদে উনকে এর বানাই দিছে তারাবি এটা আরো বুঝবেন আরো এই হাদিসের মধ্যে আরো আছে স্যার এবারে আয়েশা সিদ্দিকার নামাজটা এখন রাত্রে বেলার নামাজ কিভাবে পড়তো এটাও কইতে আছে কয়ুসাল্লি আরবান পাঁচ রাকাত কিভাবে পড়তো শুনো কয়ুসাল্লি আরবান একসাথে পড়তেন চার রাকাত কত কয় রাকাত ইউসাল্লি আরবান একসাথে পড়তেন চার রাকাত কফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ক শুনো আট রাকাত কেমনে পড়ছে ক প্রথমে পড়ছে চার রাকাত এই চার রাকাত নামাজ কত দীর্ঘ করি পড়ছে কত উত্তম করিয়া পড়ছে এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করিয়া না কত লম্বা করি পড়ছে কত সুন্দর করি পড়ছে এই ব্যাপারে কি করিয়া না জিজ্ঞাসাবাদ তাহলে আট রাকাত নামাজ কয় রাকাত করি পড়ছে কয় রাকাত তারাবির নামাজ কয় রাকাত করি তো কি হাদিস তো সরাসরি কয় চার রাকাত করি পড়ছে তারাবি হলো কয় রাকাত করি বুল্লো হইলো নি বুল্লো দেখছেন নি কিরকম মা ভুল কিভাবে মানি ফতারণা করো অঞ্চলে এন কইয়ে দিল চার রাকাত করি হচ্ছে তারাবি কয় রাকাত হ্যাঁ তারাবি দুই রাকাত তো এন হাদিসের মধ্যে আছে কয় রাকাত তো এটা তারা এটা এটা তারাবি হয় কেমনে এ হাদিস তারাবি হয় কেমনে এজন খুব সাবধান হাদিসের মধ্যে যেই আমল করিয়েছে এই আমল কোনোটা আমল একটা চুল পরিমাণ কোরআন এবং হাদিস থেকে মুখালাফাত আমল না আমাদের সব যেই কোন আমল দিলে দাও জবাব দিও ক মক্কা শরীফে কিন্তু মক্কা শরীফে তারাবি 20 রাকাত এটার বেলা কয় না অন্য আমলের ক্ষেত্রে দেখবেন সাব্যস্ত করেন না কয় মক্কাতে মুনাজাত নাই তো এই মুক্কাতে 20 রাকাত আছে এটা কও না কি টাইমে কিও এক টাইমে মুক্কারে দলিল দাও আরেক টাইমে দলিল দাও ঢাকা এই জন্য এটা হলো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি এখানে স্পষ্টভাবে যে হাদিসটা দ্বারা প্রমাণ করতে চায় এই হাদিসটা মূলত হলো তাহাজ্জুদের নামাজের এটা তারাবির নামাজ না এটা হাদিসের দ্বারা স্পষ্ট এবং হাদিসের মধ্যে আবার স্পষ্ট কই দিছে বুখারীর অপর রেওয়ায়েতের মধ্যে ওয়ুতিরু বিসালাসিন তারাবির নামাজ তিন রাকাত অনকা দেখবেন এক দল বাড়িতে এক রাকাত ধরে তো তুমি বুখারীর এটার দ্বারা তারাবিরে আট রাকাত বানাইতে চাও ফরে দিয়েছে বিতির হলো তিন রাকাত
হেডার আবার এক রাকাত বানাইতেছেন। কত রমের বিভ্রান্তি চালা, মানে একটা দিকের না, কয়েকটা দিকের বিভ্রান্তি চালা। খুব সাবধান। হ্যাঁ, আপনি কোন ব্যক্তি, আমার কথা স্পষ্ট, কোন ব্যক্তি আপনার যদি কোনো কারণে আপনি হয়তো পড়েন না, এটা তো আপনার এখতিয়ার, এটা ফরজিয়ত বিষয় না, তবে কোন অবস্থায় তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ 20 রাকাত, আপনার যদি কোনো কারণে যদি আপনি না পড়তে পারেন, এটা আপনার ব্যাপার। কোনোভাবে ওই আল্লাহ মাফ করুক, গত রমজান, আগের রমজান আমি একবার একজনকে শুনছি কহেতে এক মসজিদের মধ্যে 8 রাকাতের পরে নিজে তো বারো বারো আরও কয়েকজনের লোক টানি বাইর করে, কত বড় জালেম, কত বড় জালেম। গত আমরা এতেও বলছি কথাটা, একটা সিজদা, একটা সিজদা অর্থাৎ 1 রাকাত দিয়ে 2 সিজদা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্যকে যদি এক জায়গায় রাখা হয়, তথা এগুলো যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আর 2টা সিজদার দাম যদি অপর পাল্লায় রাখা হয়, 2টা সিজদার দাম আল্লাহর কাছে বেশি, 2টা সিজদার দাম বেশি। তাহলে আমরা এই জায়গার মধ্যে কোনো দলিল তো দরকার নাই, আর দলিল তো দিলামে, কয় শয়তানের কাছে দলিলের অভাব নাই। শয়তানে ইমাম রাজির মতো ব্যক্তি, ইমাম রাজির মতো ব্যক্তি মৃত্যুর মুহূর্তে বেঈমান বানানোর লাই শয়তানের সর্বশেষ চেষ্টা। ইমাম রাজি দলিল দিছে আল্লাহ এক, 99টা দিছে দলিল, কটা আপনারে আরে যদি দলিল দিতে কে খোঁজখবর তো নাই, এই ব্যাপার আসেনি খোঁজখবর, কোনটা বারে 99টা দলিল দিছে, শয়তান 99টারে খণ্ডন করছে। তো উনি ওনার যে পীরের কাছে মুড়ি দইছেন, তুমি এই টাইমে ওজুর হালতে বইছেন, তো এটা কাশফর হালত বলা হয়, আল্লাহ পাক এটা এরকম উন্মুক্ত করে দেন। ওজুর হালতের মধ্যে ওনার কাশফ হইছেন, আল্লাহ পাক আবরণ খুলি দিছেন, ওই মুড়িদের প্রতি জন তার মনোযোগ নিবেশ করলেন, দেখলেন যে ইমাম রাজির লগে তো শয়তানে মানে দলিল খণ্ডন চলছে, আর মৃত্যুর মুহূর্তে এমনি তো কঠিন মুহূর্ত, এই বদনাডার পানি নিক্ষেপ করি বলে এই ইমাম রাজি বলো বিনা দলিলে আল্লাহ এই মুহূর্তে তুমি এত দলিলের প্রয়োজন নাই, বলো যে বিনা দলিলে আল্লাহ এক। এবার যখন কথাই ডেকেছে, শয়তান আর খণ্ডনের কোনো সুরত আসেনি, আসেনি কোনো খণ্ডন দরকার নাই, আমলোক 2টা সিজদা আল্লাহর কাছে দামি, আকাশ এবং জমিনের চেয়ে, সুতরাং আমি সিজদা দিন, সুতরাং তুমি এটার থেকে বিরত রাখার কোনো চেষ্টা করিও না, আর যে এরকম করছো তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি ফাইলে আরও সিজদা কিছু বাড়াও, নাকি বাড়ানোর দরকার না, কত ঘাটতি আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কিয়ামুল লাইলের বাকি সময়গুলো 20 রাকাত সুন্দরভাবে যাতে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।